হায়দ্রাবাদের একটি ল্যাবে ক্যান্সারের ওষুধে পাওয়া গেল ব্যাকটেরিয়া। একটি ওষুধের ব্যাচে ক্যান্সারের ওষুধ, সেখানে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ইতিমধ্যেই সে ল্যাবে উৎপাদন বন্ধ করা হয়েছে সেই ওষুধটির। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হায়দ্রাবাদের সেলুন ল্যাব, সেখানে ক্যান্সারের ওষুধ উৎপাদন করা হতো এবং সেই ওষুধের ব্যাচে পাওয়া গেল মারাত্মক ব্যাকটেরিয়া, ক্যান্সারের ওষুধে ব্যাকটেরিয়া। হায়দ্রাবাদের একটি ল্যাবে এই ওষুধ উৎপাদন করা হতো, এবার সেই ওষুধের ব্যাচেই পাওয়া গেল ব্যাকটেরিয়া, বন্ধ করা হলো ওষুধ উৎপাদন, বন্ধ করে দেওয়া হলো ওষুধ উৎপাদন। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পন্ডা। নিমাই, একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে ক্যান্সারের ওষুধে এবং উৎপাদন বন্ধ করা হয়েছে, কি সেই ব্যাকটেরিয়া, কি জানাচ্ছে সেখানকার যারা বিশেষজ্ঞ রয়েছেন? দেখো ভাই, হায়দ্রাবাদের এই সংস্থা যারা ক্যান্সারের ওষুধ তৈরি করত এবং তাদেরকে উইয়ের পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেখানে অ্যালার্ট করেছে যে এই ক্যান্সারের যে ওষুধ হচ্ছে সেই ওষুধে ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, এবং যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং মারাত্মক। তার কারণ হচ্ছে যে যারা ক্যান্সারের আক্রান্ত তাদের পক্ষ থেকে তারা সুস্থ হওয়ার চেষ্টা করেন, বাঁচার চেষ্টা করেন, আর সেখানে যদি নতুন করে ব্যাকটেরিয়া দেখা যায় সেটা যথেষ্ট ক্ষতিকারক, এবং সেই নিয়ে হুয়ের পক্ষ থেকে এই এই অ্যালার্ট জারি করা হয়েছে এবং উৎপাদনও বন্ধ করা হয়েছে। পায়েল, একেবারে নিমায়, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমায় পন্ডা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ক্যান্সারের ওষুধে পাওয়া গেল ব্যাকটেরিয়া, বন্ধ করে দেওয়া হলো ওষুধ উৎপাদন। হায়দ্রাবাদে একটি ল্যাবে যেখানে ওষুধ উৎপাদন করা হতো ক্যান্সারের, সেই ল্যাবে ক্যান্সারের ওষুধে পাওয়া গেল ব্যাকটেরিয়া, সিউডোমোনাস নামে সেই ব্যাকটেরিয়া পাওয়া গেছে ক্যান্সারের ওষুধে। ব্যাকটেরিয়া পাওয়া যায় ওষুধের একটি ব্যাচে এবং তারপরেই বন্ধ করে দেওয়া হয় ওষুধ উৎপাদন। সিউডোমোনাস নামের ব্যাকটেরিয়া পাওয়া গেছে ক্যান্সারের ওষুধে। বন্ধ করে দেওয়া হলো ওষুধ উৎপাদন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ক্যান্সারের ওষুধে পাওয়া গেল ব্যাকটেরিয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়। সুবীর বাবু, কলকাতা টিভিতে স্বাগত। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ক্যান্সার, ক্যান্সারের মতো রোগের ওষুধ, তাতে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, ইতিমধ্যে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, কতটা সমস্যার সম্মুখীন হতে পারে সমাজেতে? ওষুধ তৈরি হয় তাদের কিছু সরকারি বিধিনিষেধ এবং সাইন্টিফিক বিধিনিষেধ মেনে চলার কথা, যাতে এই ধরনের কোনো মানে ওষুধের সঙ্গে যাতে কোনো এই ধরনের বিষয়ে যাতে যুক্ত না হয়। কিন্তু এটা তো খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে ওষুধের সঙ্গে এইরকম একটা ব্যাকটেরিয়া পাওয়া গেল। আমার মনে হয় যে এটা হচ্ছে ওই ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া খুব যথার্থ কাজ হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে, এখানে আমাদের যে সরকার আছেন যারা ড্রাগ কন্ট্রোল করেন, মানে ওষুধের ব্যাপারে যারা আছেন যে মন্ত্র, তাদের উচিত আরো কড়াভাবে বিভিন্ন ল্যাবরেটরি গুলোতে গিয়ে তারপরে ভিজিট করে এবং এই ধরনের কোনো কন্টামিনেশন বা দূষণ হচ্ছে কিনা ওষুধের সঙ্গে সেইটা দেখার কথা। কারণ এই ওষুধগুলো যাদের শরীরে যায় ক্যান্সার পেশেন্ট, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার কারণেই তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সুতরাং তাদের শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলে তারা খুব সহজেই আক্রান্ত হন এবং খারাপ হয়ে যান। সুতরাং এই ব্যাপারটা খুবই সিরিয়াস, এটা খুব সিরিয়াসলি দেখা উচিত। এবং শুধু এই ল্যাবরেটরি না, যে যে ল্যাবরেটরিতে ক্যান্সারের ওষুধ উৎপাদন হচ্ছে সে সমস্ত জায়গাতেই সরকারের নজরদারি আরো কড়া করা উচিত। ধন্যবাদ সুবীর বাবু, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন
বিশিষ্ট চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ক্যান্সারের মতো একটি রোগ, এবার সেই ক্যান্সারের ওষুধেই মিলল ব্যাকটেরিয়া, মারাত্মক সেই ব্যাকটেরিয়া পাওয়া গেছে ক্যান্সারের ওষুধের একটি ব্যাচে। হায়দ্রাবাদের যে ল্যাবে ওষুধ উৎপাদন করা হতো, বন্ধ করা হলো সেই ওষুধ উৎপাদন। হায়দ্রাবাদের সেলুন ল্যাবে তৈরি করা হতো এই ক্যান্সারের ওষুধ। সিউডোমোনাস নামের ব্যাকটেরিয়া পাওয়া যায় ক্যান্সারের ওষুধের একটি ব্যাচে। ক্যান্সারের ওষুধ, সেই ওষুধেই পাওয়া গেল মারাত্মক ব্যাকটেরিয়া সিউডোমোনাস। ইতিমধ্যেই সেই ওষুধের উৎপাদন বন্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ক্যান্সারের ওষুধের একটি ব্যাচে পাওয়া গেছে মারাত্মক ব্যাকটেরিয়া, এবং তারপরেই বন্ধ করা হয় ওষুধ উৎপাদন। হায়দ্রাবাদের সেলুন ল্যাবে তৈরি করা হতো ক্যান্সারের ওই ওষুধ, এবং সেই ল্যাবেই ওষুধের একটি ব্যাচে পাওয়া যায় মারাত্মক ব্যাকটেরিয়া, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সিউডোমোনাস নামে ব্যাকটেরিয়া পাওয়া যায় ওষুধের একটি ব্যাচে।